এই যে খাবার, এই খাবার মানে বলে প্রকাশ করা যাবে না, এত সুন্দর লাগছে, ভীষণ ভীষণ দারুন। আর একটু আমরা পিকনিক করবো আজকে, আবার তার জন্য বেগুন তুলতে এসেছি। অলরেডি আমি একটা বেগুন তুলে ফেলেছি, আর এখন ওই যে ম্যাডাম, ম্যাডাম ওই যে আর একজন আছে, আর একজন সে বেগুন নিচ্ছে ওইখান থেকে। এই যে তিনটে নাও, পেয়েছো বেগুন, আর একটা দাও, এক তুলি হয়ে যাবে, তাই না? ও গাইজ, আমরা চলে এসেছি আবার একটা নতুন একটা পিকনিক নিয়ে। আমাদের আগের ভিডিওটা অনেক লোক দেখেছো, তোমরা 400 জন লোক প্রায় দেখেছো, তার জন্য আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের পিকনিক হবে, কিন্তু আজকে মাংস ছাড়া পিকনিক হবে, সেটা হচ্ছে আজকে সিদ্ধর পিকনিক হবে, শুধু সব কিছু সিদ্ধ দেওয়া হবে। তো অরে চলে আসো, আমার প্রথম জনগণ তোমাদের দেখাই। এই দেখো, এই যে আমরা চলে এসেছি, আর একজন তাদের এসে আসো, আসো কেমন কেমন, এই দেখো, এই যে। তো গাইজ, এখন আমরা যাব ইট আনতে, আসো বলুন মানে বলুন। কত কষ্ট করছে দেখো গাইজ, কমপ্লিট হয়ে গেছে, গ্যাস আমি দিয়ে দিতে পারতাম, এখন কমপ্লিট কমপ্লিট। জল ভরা হয়ে গেছে, মোটর চলছে, হ্যাঁ এই যে হলো। আচ্ছা, আমরা দুই বোনই খেতে গেছি রান্নার জন্য, তোমরা একটা শিখে রাখো ঠিক আছে, যে তেল দিবা যদি কালি লাগানো হাত থেকে বাঁচতে চাও। অতগুলো লাগবে নাকি, তাই কতগুলো মানুষ খাবে বলতো? 13 জন। এই যে আলু কাটা শুরু হয়ে গেছে, এই যে আলু কাটছে আমাদের জুলি, দেখি দেখি, জুলি না, এটা জুলির মেয়ে ফুলি, এটা জুলির মেয়ে ফুলি, জানি খালি জল জল দিচ্ছে শুধু শুধু, এখনো ডিম আসেনি, কিন্তু জল গরম করছে। আসলে জানিও না মুরগিতে ডিম পারবে কিনা। গাই আমি রান্না শুরু করে দিয়েছি, এই দেখো আমার সৈন্যগণ সবাই বসে আছে আমার রান্না খাওয়ার জন্য। আমাদের উনুনটা বেশি হয়ে গেছে, ডিস্টেন্স হয়ে গেছে, তার জন্য কাছে কাছে করে দিচ্ছে যে দিদি চলে এসেছে। আরে দাদি কাছো, এই তো এই দেখো চলে এসেছে বাঘ সিংহ, দেখি এই দেখো। আমার রসুন আর আদা নিয়ে চলে যাচ্ছি, সেদ্ধ ভাত হচ্ছে, খুব দুঃখ সেদ্ধ হচ্ছে না, এই ধুর ডিমের ঝোল হচ্ছে না, খুব মনে খুব দুঃখ, আলু সেদ্ধ ডিম সেদ্ধ হচ্ছে আর বেগুন পোড়া। তো গাইজ, আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, এখন আলুর তরকারি যেন আলু সিদ্ধ করা হবে, এখন কাটা তো হয়ে গেছে, তো এইভাবেই সিদ্ধ করবো আলু আর ডিম একসঙ্গে। আমরা জল ডাল দিয়েছি, কিন্তু ডিমের কোনো খবর নেই দেখো গাইজ, সে জল সেই ধরে গরম হয়ে গেছে, জল পুরো গরম, কিন্তু ডিম এখনো কোনো খবর নেই, ডিম আসছে অন দা ওয়ে, ডিম পারতে অনেক দেরি হচ্ছে। গাইজ, আমাদের অবশেষে ডিম চলে এসেছে, আমাদের ডিম না মুরগির ডিম, আমাদের আলুগুলো দেওয়া হয়ে গেল জলের মধ্যে, এই যে ডিম বেরিয়ে গেছে, সবগুলো দিব না যেন, না 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 ভাঙেনি, ডিম ওর মধ্যে ডিম দিয়ে দিচ্ছে, ডিমগুলো একটু ধুয়ে দিচ্ছে, কারণ ভিতরে আলু রয়েছে তার জন্য।
এই সব জনগণ শুনগণ সব বসেছে। অপেক্ষায় আছি কখন হবে ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ হলে তো আমরাই সিদ্ধ হয়ে দেবো, জালে তাও ডিম সিদ্ধ হবে না। এখন আমরা এতে হালকা পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার কারণটা কি একটু বলো তো, লবণ দেওয়ার কারণ কি দিদি, লবণ দেওয়ার কারণ কি? ও লবণ দিলে ডিম ফাটে না, তার জন্য দিয়ে দাও তো। গাইজ বসে আছি, দেখো জাল দিয়েই যাচ্ছি, এখনো ডিম সিদ্ধ হয়নি, আলু সিদ্ধ হয়নি, কিচ্ছু হয়নি এখন। ওই আমি দিদি, এখন একটা ভূত আসছে, ভূত বাঘ আসো বাঘ। হ্যালো গাইজ, এই যে বলত তো তার জন্য সে পেঁয়াজ আলু সিদ্ধ মাখা হবে, তার জন্য পেঁয়াজ কাটা খুনতি। দেখো এই যে নাড়ার জিনিসটা দেখো, এই যে এটা দিয়ে নাকি ওর কাজ হবে না, তাই এই যে স্পেশাল খানো হবে কাঁচা লঙ্কা, না সরি শুকনো লঙ্কা, লঙ্কা ভাজি আর পেঁয়াজ দিয়ে, তার জন্য যে পেঁয়াজ কাটছে, আবার পেঁয়াজটা ভেজে নেবো আমরা। পেঁয়াজ আর রসুন ভাজা হবে আলু সিদ্ধর জন্য, তাই যে রসুন গুলো কুচানো হলো, এই যে কুচানো হচ্ছে। পিছনে যে বকবক করছিল সেটা আমি ছিলাম, আমি কিছু বলতে পারছি না বলে আমাকে অনেক কিছু বলছে, তার জন্য আমি আর কোনো কথা বলবো না, আমি আর কিচ্ছু বলবো না, এবার অন্য কেউ বলবে। কষ্ট হচ্ছে? না, রান্না করতে কষ্ট হচ্ছে না? কি রান্না করো? ডিম সিদ্ধ আলু সিদ্ধ। কিন্তু ডিমগুলো সব তলায় ঢুকে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না ডিমগুলো, এই ডিমগুলো একটা দেখতে পাচ্ছি না। আরে ওই যে ডিম 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 ধরো 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 আরে ধরো। ডিম সিদ্ধ আলু সিদ্ধ কমপ্লিট, এখন আলুর ডিম আমরা নামিয়ে দেবো। এই যে যে সিদ্ধ গুলো লবণ হয়ে গেছে দেখো, পায় না লাগে। টাকা পাঠাই দিস ওরে আমার, কি করবে তা আমার টাকা পাঠাই দিস। গাইজ আমরা এখন ভাত বসিয়ে দিয়েছি, এই যে আমাকে নিয়ে আইবো, মন খারাপ কেন তোমার? পিকনিকে মন খারাপ কেন? কেন বলো, মন তো খারাপই, মন খারাপ। হ্যাঁ তুমি সারপ্রাইজ হও, কথা বলো, চিল্লাচিল্লি করো। এই গাইজ এখন আমরা ধনে পাতা চুরি করতে যাচ্ছি, ধনে পাতা চুরি করবো। গাইজ আমরা যাচ্ছি এখন ধনে পাতা আনতে, আমরা সারা মাঠ খুঁজে বেড়াচ্ছি বাট কোথাও ধনে পাতা পাচ্ছি না। ওস্তাদ চলে এসে ওস্তাদ বলেছে ছিল কিন্তু মনে হয় মার হয়ে গেছে আগে, আরো দূরে ভূতে ধরবে। গাইজ আমাদের আজকে ভূতে ধরবে ধনে পাতা দিকে। গাইজ আমরা পেয়ে গেছি অবশেষে একটা ধনে পাতা, পেয়ে গেছি একটা, এই যে একটা ছোট একটা পেয়ে গেছি। এই যে আমরা কতগুলো পেয়ে গেছি ধনে পাতা দেখো, আমরা ভাবতে পারিনি এত পাবো, আর অনেক কষ্ট করার পর অবশেষে এগুলো পেলাম। এগুলো আমাদের কাছে কিসের মতো না, হীরের মতো। আমাদের রান্না বান্না কমপ্লিট, এই যে ভাত রান্না হয়ে গেছে, আর এখানে যা পেঁয়াজ লঙ্কা ভাজা কমপ্লিট, এই যে পেঁয়াজ, এই যে আলু মাখানো হচ্ছে। দাঁড়াও বৌদির হাতে কিছু একটা দেবো, পাচ্ছি না। গাইজ আমাদের আলু মাখা কমপ্লিট, খেয়ে দেখতো। এবার বল কেমন হয়েছে, ঠিক আছে কিনা লবণে? লবণ বেশি এখানে ভাগ ভাগ হচ্ছে, কত ভাগ হবে এখানে, কত ভাগ হবে? 10-11 ভাগ। আর এখানে বেগুন, বেগুন ছাড়ানো চলছে এখানে, এই যে বেগুন ছাড়াচ্ছে এখানে, আবার বেগুন
বেগুন পোড়া হবে ডিমের ঝোল করবে। হ্যাঁ এরা এত কুড়ে এত কুড়ে করিনি। আমরা কত দিয়ে ডিম নিয়েছ? বেগুন দেওয়ার জন্য এটা ধনিয়া ধনিয়া আস্তে আস্তে দিয়ে ঢেলে পড়ে যাবে। এবার এগুলো না না ধনিয়া পাতা খাবে না। এদিকে ডিম বাসা আসছে, ডিম বাসা কমপ্লিট এখন কোন জায়গা থেকে আমরা ডিম এনে দেবো বলো তোমরা? এই শ্রীলঙ্কার টাকারও দাম নেই। কেমন দেখি একটু দেখাও খাওয়া দাওয়া কমপ্লিট ভাই, কেমন খেলে ভাইয়া? খেলাম ফাটাফাটি ফাটাফাটি। তুমি কেমন খেলে? আরে দিদিরে বসে আছে পরে খাবে। আর তুমি? আমি তো উঠতে পারছি না। হাই গাইস, আমরা বেগুন পোড়া দিয়ে ভাত খাচ্ছি। হেভি টেস্ট হয়েছে পিকনিকে, ভীষণ টেস্ট, ভীষণ মানে বলে প্রকাশ করা যাবে না, এত সুন্দর লাগছে, ভীষণ ভীষণ দারুন। আর একটু খেয়ে দেখে দাও, একটু ভালো করে মেখে খেয়ে দেখে দাও। ডিম, একটা ডিম খাওয়া হয়ে গেছে অলরেডি। এই যে আলু ভাতে, আলু ভাতে দিয়ে এখন মাখাবো ভাত। সেই টেস্ট, শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা, দারুন টেস্ট, দারুন। তোমরা একবার বাড়িতে খেয়ে দেখবে, হেভি টেস্ট লাগবে। ভালো না লাগলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি হ্যাপি, ডিম খাচ্ছিলাম। এই ছোলে তোমার ডিম দিয়ে, আমার ডিম দেখো গাইস, এরা ডিম ডিম সিদ্ধ নিয়ে মারামারি করছে। খা, ডিম দেব না, আমি খাবো না। বলো খেয়ে কেমন লাগছে দাদা, বলো কেমন লাগছে খেতে? আমরা দুটো ডিম খেয়েছি, এ একটা ডিম কেন চাইছিস তুই? এটা কি তুই ডিম কেন চাইছিস? আরে কেমন লাগছে খেতে তাই বলো। হ্যাঁ ভালো লাগছে না? ভালো লাগছে না খেতে? কেমন লাগছে বল। এই যে খাবার, এই খাবার খেয়ে যে আমাদের আরেকজন সদস্য, এই যে এখনো হাসির মজা পরে বেরোবে কাল সকালে।
এত শাক কে আমরা তো আলু সেদ্ধ বেগুন পোড়া ডিম সেদ্ধ দিয়ে আমরা আমাদের পিকনিকটা আমরা শেষ করবো এবার। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেবে, ভুলবে না। তোমাদের ভিডিওটা ভালো লাগে কিংবা তোমাদের ভালো লাগে তাহলে আমরা আবার পিকনিক করবো জাস্ট তোমাদের জন্য, ওকে? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, ভুলবে না ওটা। টাটা, বাই বাই।